শুরুতেই সংবাদ শিরোনাম। পুতিনের আদেশে সতর্ক অবস্থানে রাশিয়ার কৌশলগত মিসাইল বাহিনী, পুতিনের আদেশ পেলেই হামলা শুরু। কারাগার থেকে দামি আসামি ছেড়ে দেবে ইউক্রেন। 36 দেশের বিমানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার ধাক্কা, রুবেলের রেকর্ড দরপতন। স্বেচ্ছায় মৃত্যুবরণ করা ইউক্রেনের সেই 13 সেনা সুস্থ আছেন। পুতিনও জেলেনস্কির সঙ্গে কথা বলছেন ম্যাক্রো। রুশ আগ্রাসনে ইউক্রেনে 352 বেসামরিক নাগরিক নিহত। এবার বিস্তারিত। পুতিনের আদেশে উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবারে তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু জানিয়েছেন, দায়িত্ব অনুযায়ী স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর সাথে দূর পাল্লার উড্ডয়নের দায়িত্বে থাকা বাহিনী তাদের কার্যক্রম জোরদার করেছে, সাথে বাহিনীতে লোক সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের নির্দেশনার পর ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনী উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে। খবর আল জাজিরার। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইন্টারফ্যাক্স তাদের খবরে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী নর্দার্ন অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের নৌবহর ও দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থা লড়াইয়ের অবস্থান নিয়েছে। রাশিয়ার দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থার অধীনেই দেশটির দুটি বোমা বর্ষণকারী ডিভিশন রয়েছে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র বাহিনী হল রাশিয়ার সম্পূর্ণ একটি আলাদা বাহিনী, যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারদর্শী। এদিকে যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আলোচনা চলার সময়ই রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে। ভিডিওটিতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানান। রুশ সৈন্যদের তিনি বলেন, অস্ত্র ত্যাগ করো, এদেশ থেকে চলে যাও, তোমাদের কমান্ডারদের বিশ্বাস করো না, প্রোপাগান্ডা বিশ্বাস করো না, নিজের জীবন বাঁচাও। ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডা সহ 26 দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। ইইউ এর নিষেধাজ্ঞায় বলা হয়, রাশিয়ায় মালিকানাধীন রাশিয়ার নামে নিবন্ধন করা অথবা রাশিয়া নিয়ন্ত্রিত কোনো বিমান ইইউ ভুক্ত দেশের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, ফলে বাল্টিক সাগরের বিকল্প পথ ব্যবহার করে বিভিন্ন দেশে রাশিয়ার বিমান চলাচল করছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে আন্তর্জাতিক আইন মেনেই 36 দেশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া, যদিও আগেই যুক্তরাজ্যের বিমান নিজেদের আকাশ সীমায় নিষিদ্ধ করেছিল রাশিয়া। ইউক্রেন আক্রমণ ও তার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিষেধাজ্ঞার ধাক্কা টের পেতে শুরু করেছে রাশিয়া। বৈশ্বিক র্যাঙ্কিং পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ পড়ার পরপরই দেশটির মুদ্রা রুবেলের রেকর্ড দরপতন হয়েছে, আর সেই ধাক্কা সামলাতে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়াতে হয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ সামরিক বাহিনী। এরপর থেকে মস্কোর ওপর নেমে আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞার খড়গ। তবে এখন পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সম্ভবত গত রোববার, এদিন এশিয়ার প্রধান কয়েকটি ব্যাংকে সুইফট গ্লোবাল ব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় পশ্চিমা দেশগুলো। এর পরের দিনই রুবেলের ব্যাপক দরপতন ঘটে। এদিন মার্কিন ডলারের বিপরীতে এক পর্যায়ে এর দর নেমে গিয়েছিল 191 রুবলে। অবশ্য ইউক্রেন আক্রমণের দিন থেকেই রুবেলের দরপতন শুরু হয়েছিল বলা যায়। গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে এর দর 84 থেকে এক লাফে 105.27 নেমে গিয়েছিল। অর্থনীতির ওপর এই চাপ ঠেকাতে সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। তারা জানিয়েছে, রুবেলের দরপতন ও উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবিলায় সুদের হার 9% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ক্রমে এই আন্তর্জাতিক চাপ বাড়ছে। এরই মধ্যে মস্কোর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা
জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডা। এই দলে নাম লিখিয়েছে এশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরও। রুশ ফ্লাইটের জন্য ইউরোপের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে, বিভিন্ন দেশে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক রুশ গণমাধ্যম। সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বাদ পড়ায় আর বৈদেশিক রিজার্ভে হাত দিতে পারছে না রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। একই নিষেধাজ্ঞায় গুরুত্বপূর্ণ অন্য ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেনে বাধাগ্রস্ত হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিয়েছেন ইউক্রেনের 13 সেনা কর্মকর্তা। কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্ব পালনকালে আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় রাশিয়া। বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর জানিয়েছিল বিশ্বের প্রায় সব গণমাধ্যম। তবে এ খবরটি সত্য নয়। যে সেনাদের মৃত্যুর কথা বলা হয়েছিল তারা সবাই সুস্থ ও জীবিত আছেন। সোমবার ইউক্রেনের নৌবাহিনী বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানিয়েছে ওই দ্বীপে থাকা সেনারা রাশিয়ার দুটি হামলা প্রতিহত করে, কিন্তু গোলাবারুদ ফুরিয়ে আসায় তারা আত্মসমর্পণ করে। তবে বিবৃতিতে জানানো হয়েছে সেই দ্বীপটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়ার নৌসেনারা। দ্বীপের লাইট হাউস, এন্টিনা ও বিল্ডিং সবই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ার গণমাধ্যমগুলোতেও ইউক্রেনের যেসব সৈন্যদের দেখানো হয়েছে তাদের ক্রিমিয়ার সেবাস্তোপোলে আটকে রাখা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছিলেন স্নেক আইল্যান্ডে হত্যার শিকার হওয়া সৈন্যদের মরণোত্তর সম্মানে ভূষিত করা হবে। তাদের তিনি দেশের হিরো বলে উল্লেখ করেছিলেন। তবে এখন সেই ঘটনাটি পুরোপুরি মিথ্যা হিসেবে সামনে এলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। খবর সিএনএন। এলইডি প্রাসাদ সূত্র জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। দেড় ঘন্টা ধরে দুজন কথা বলে। এ সময় প্রেসিডেন্ট ম্যাক্রো দ্রুত যুদ্ধবিরতির বিষয়ে চাপ দেন বলে সূত্র জানায়। এরপর প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। এদিকে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌঁছান। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর একটায় এই আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই আলোচনায় অংশ নিতে যাননি। গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতি যুদ্ধবিরতির চুক্তি করা, দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্ট এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়েই নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের প্রতিনিধিরা। এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও ওই আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত দেশটির 352 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের মধ্যে 14 শিশুও রয়েছে। রোববার ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে আরো জানানো হয় রুশ হামলায় 116 শিশু সহ মোট 1684 জন আহত হয়েছেন। তবে এ পর্যন্ত ইউক্রেনের মোট কত সৈন্য নিহত হয়েছে তা জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশ পন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশ বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোলেনস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।